Hey guys, welcome back to my channel, Panchami Screation. তো সকাল থেকে রাত পর্যন্ত জীবনটা শুরু হয় জল দিয়ে আর শেষ হয় জল দিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং অল ফিউ গাইজ। তো আমি ব্রাশটা করে নিই, শখে তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখো বাংলাদেশে চলাচলিত প্রথা অনুযায়ী আমি চা বিস্কিট চায়ে ডুবিয়ে একদম গটর মটর করে খাচ্ছি। ঠান্ডা চা আর তার মধ্যে আবার বিস্কিট। বিস্কিট বেরোতে চায় না, এত বড় কাপে যদি অল্পটুকু চা নেই, কিন্তু তবু আমি বিস্কিটটাকে হাত দিয়ে কুড়ে বের করব। আসতে চাইছি না। দেখো দেখো অর্ধেকটা বিস্কিট লেগেই আছে। ক্যামেরা অফ করে আমি হাত দিয়ে কুড়ে বের করছি। টাটা, গুড মর্নিং সবাইকে। সো মেস থেকে দেওয়া চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ পরে দেখছি আমাদের জন্য শ্রীজা, সেই শ্রীজা আমাদের জন্য ব্রেড আর বাটার মিক্স করে আমাদেরকে খেতে দিয়েছে। তো যাকে মেয়েটা যা বড় হয়েছে, এতদিনে বড় হলো মেয়েটা, সে আমাদেরকে এই যে দেখো তার বাটার আর পাউরুটি সঙ্গে নিয়ে বেশ সুন্দর করে মেখে আমাদেরকে খেতে দিচ্ছে। তো আমি দেখো কেমন একটা গরু ছাগলের মতো খাচ্ছি। তো তাকে তো আমরা খেয়ে নিচ্ছি সকালে সকালে ব্রেকফাস্ট, বেশ ভালো লাগছে। তবে জ্যামটা বেশ ভালো লাগে, কিন্তু আর কি বলো, জ্যাম জ্যাম ভালো লাগে, ভালো লাগে, ভাইটামিন সি থাকে। কিন্তু সে এনেছে মিষ্টি চা, সে কি আর ভালো লাগে বলো? মিষ্টি জ্যাম কেমন একটা সেন্ট। এখন তো বাজারে অনেক রকম জ্যাম বেরিয়েছে, সেগুলো টমেটো মিক্স করার বদলে এটা ওটা পাউডার আর কালার ফুড মিক্স করে যত সব বাজে করে দেয়। তো নতুন সে এনেছে, আর যেটা আমাকে একটুকু ভালো লাগে না, বাটারটাই বেশ ভালো লেগেছে। তো তোমরা কে কে খাও? সকাল সকাল ব্রেড বাটার খেতে খুব দারুণ ইয়ামি লাগে বলো, আর সৃজা করে দিয়েছে মানে আরও খেতে আলাদাই মজা। তো এবার সকালবেলার দিকে আমরা মুড়ি মেখে নিয়েছি। এখন ফোনে ফোন আসছিল বলে, মোবাইলটা রিং হচ্ছিল বলে কেমন কেমন ছবিটা চলেছে। তো হালদি আর চন্দন কি গুম সময়ে ওর তচা কোনি হারে। তো এখানে কি কি নিয়েছি? হলুদ নিয়েছি, চন্দন নিয়েছি আর মধু নিয়েছি। তোমরা তো জানোই মধু চন্দন আমাদের শরীরের পক্ষে, মানে সরি মুখে, ফেসের পক্ষে কতটা ভালো অ্যান্টি অক্সিডেন্ট। আমার ফেস সেলগুলোকে খুব গ্রোথ দেয় আর খুব ভালো গ্লোয়িং ফেস করে, আর মধু তো জানো আমাদের স্কিনগুলোকে কতটা গ্লোয়িং করে তোলে। তো এটা আমাদের ময়শ্চারাইজার করে। তো আমরা খুব সুন্দরভাবে মেখে নিলাম আর মুখের মধ্যে জাস্ট লেপে নিয়েছি, জাস্ট ট্যাপ 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 করে রেখে নিয়েছি, কোনো রকম প্রেশার না দিয়ে একদম জাস্ট মুখের মধ্যে রেখে নিয়েছি। একটু তো ফোসা হতে হবে বলো, কোথায় থাকি সেটাতে দেখতে হবে না। তো এবার ঠোঁটটাকেও জাস্ট দুমড়ে মুছে ক্লিন করছি, কারণ ঠোঁটটা এতটাই কালো হয়ে গেছে এই ঠান্ডাতে, ঠোঁটটা জাস্ট খুবই কালো হয়েছে। তার জন্য মধু আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে র্যাপ র্যাপ করে নিলাম। এখানে দেখো ঠোঁটটাকে ওভাবে র্যাপ করতে করতে ঠোঁটটা একসময় ছেঁটেই গেছে, যা মুখের সাথে অ্যাটাচ হয়ে গেছে, দুটো ঠোঁট একসাথে অ্যাটাচ হয়ে গেছে, আমি আর সরতে পারি। আর চিনি আছে সঙ্গে, আমি কী করছি বলো তো, চিনিগুলো সব মুখে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। কেন বলো তো, খুব ভালো লাগছে, মধু আর চিনি ও আলাদাই। তো ঠোঁটেও লাগিয়েছি প্লাস খেয়েও নিচ্ছি, আর কি এইসবই তো হয় আমার। তো আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর দেখো এখানে আমার উড়ন্ত প্রজাপতিময় কি ডলটা, খুব সুন্দর দেখতে না বলো। তো এখানে আমি কাপড় টাপড় নিয়ে নিয়েছি, কাপড় টাপড় নিয়ে যাব কাচতে। আর সঙ্গে দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, আজকের ওয়েদার কত বাজে আছে। আজকে স্নান করার ইচ্ছে করছে না ভাই, কিন্তু করতে হবে। তো মুখের মধ্যে যেটা মেখেছি সেটাকে, তো এত বছর পর আমি এবার মুখটাকে মুখ থেকে এটা রিমুভ করব। আসলে তা নয়, 15 মিনিটস রাখলেই হবে হলুদ আর চন্দনের মিক্সটা, আর ঠোঁটের মধ্যে যেটা ময়শ্চারাইজার করার জন্য, জাস্ট লিপটাকে গ্লোয়িং করার জন্য আমি যে মেখেছিলাম মধু আর চিনি, সেটাকে ক্লিন করে নেবো। তো স্নান করতে যাই চলো। স্নান করে এসে দেখো কতগুলো ক্লিপ আমি আমার জামাই ট্যাপ করে নিয়েছি, আর চাচ্ছি স্নান করতে যাব। তো এখানে আমি সঙ্গে নিয়ে নিয়েছি আমার সমস্ত এক বালতি ভরে কাপড়, আর সঙ্গে বোতল এক বালতি ভরে, সমস্তটা কাপড় খাঁচবো সরি মেলবো আর বোতল ভরবো, আর সঙ্গে স্পেশাল খাবার নিয়ে আসবো। তো চলো আমার সঙ্গে একটু হালকা মিষ্টি ভাষায় গান করে নিলাম,
তো চলো এবার খাবার নিয়ে চলে এসেছি, খাবার খাচ্ছি। আমার তো খাওয়ার জায়গা কোথাও নেই, সেই জন্য বিছানায় চা কাগজ পেতে খুব সুন্দরভাবে বসে গেছি আর খাবার খাচ্ছি। তো খাবারটা খাবো তোমাদের সামনেই ভাবছি, কিন্তু কী খাবে কীভাবে খাবো বলো তো? আমি যে গজর গজর করে খাই, এখন দেখবে আমি চিকেনটা উঠালামই যে তোমাদের সামনে খাবো বলে, কিন্তু সে তো হলো না। আমি যে মুখ এদিক ওদিক করে বেচকে বাচকে চোখে লাগিয়ে টাগিয়ে যে খাই, সেটা তোমাদের দেখেই হয়তো ঘৃণা বোধ হবে, তার জন্য আমি দেখাই। তো এখানে চলে এসো আমার সঙ্গে বন্ধুরা ভিডিওর মেন টপিকে। এখানে দেখো নিয়ে এসেছে ওয়াদেদার গার্নিয়ারের বেশ সুন্দর সিরাম ফেস মাস্ক। এটা কি বলতো, এটা খুব সুন্দর মাস্কটা স্কিনটাকে গ্লোয়িং করার জন্য, নারিশ করার জন্য, আর কি বলতো ডিহাইড্রেটেড করার জন্য, সরি হাইড্রেটেড করার জন্য খুব সুন্দর একটা সিরাম ফেস মাস্ক। ওয়াদেদারের মুখে এখন লেপন পতন করি, ফেসটা গ্লোয়িং সুন্দরভাবে লেপন পতন হয়ে গেছে। ওয়াদেদারকে ভূতের মতো করে, আর মেসিটাকে বলছি তুই পালা, তোর পাশে ভূতের মতো করে বসে আছে কি। চলো দেখো, এখন আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে ফিরেছি রাত্রি 9টায়। এখন সিজার হঠাৎ করে মনে পড়তো আমরা খাবো খিচুড়ি, পাশে নাকি খিচুড়ি মন্দিরে পুজো হচ্ছে, খিচুড়ি দেবে। সে সিজা যাবেই, খিচুড়ি তার ফেভ তো যাবেই, সে খিচুড়ি খাবেই। টানা পরণ করে ছিঁড়ে নড়ে আমাকে নিয়ে গেছে, রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি সে খিচুড়ি আনতে। মানে মেস থেকে কিছুটা দূরেই একটা মন্দির আছে, সেখানে যাবো খিচুড়ি আনতে। তো চলো যাই, মেয়ের ইচ্ছা তো পূরণ করতে হবে, সকালবেলা বাটার খাইয়েছে, পূরণ করবো না তা কি হয়। তো চলো যাচ্ছি 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 মন্দির, খুশি 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 খুশি। কিন্তু যেখানে যাওয়ার কথা সেখানে তো পেলাম না, পাশে দেখছি আরেকটা মন্দিরে পুজো হচ্ছে, মানে ছোটোখাটো মন্দিরে বাড়ি থেকে খুব সুন্দর আয়োজন করে পুজো দেওয়া হচ্ছে। তো সেখানে গিয়ে প্রণাম টণাম করলাম মা কালী ঠাকুরকে। এটা হলো কালীঘাটের আরেকটা কালী মন্দির, যেখানে ছোটোখাটো কিন্তু বেশ ভালো পুজোটা হচ্ছে। দেখো মাকে কত সুন্দরভাবে সারিয়েছে, বেশ দারুণ লাগছে, আর মন্দিরটাও বেশ ভালোভাবে সাজিয়েছে। তো এখানে গিয়ে প্রণাম টণাম করে নিলাম, কিছুক্ষণ থাকলাম, বেশ ভালো লাগছে দেখতে। বাড়ি থেকেই পুজোটা আয়োজন হয়েছে, আর এখানে বাড়ি থেকেই বেশ সুন্দর খাওয়া দাওয়া দিচ্ছে। এখানে দিয়েছে লুচি পায়েস বুদিয়া, তার সঙ্গে মিষ্টিই ছিল হয়তো। তো আমরা নিয়ে নিয়েছি, আর এটাই নিয়ে বাড়ি ফিরতে হয়েছে, কারণ অত রাত্রেবেলা খিচুড়ি শেষ হয়ে গেছিলো, খিচুড়ি পাইনি। খেতে গেলে নিয়ে চলে আসলে লুচি, কি মায়া, একে বলে মায়া যাকে বলে মায়া। আমার মানে আমার কপালে কোনোদিনও ভালো কিছু হয় না, কেন 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 খিচুড়ি না পাওয়ার জন্য এত এত রাগ? খিচুড়ি নেওয়ার জন্য তুমি কি খুশি হয়ে গেছিলে বলো? কোনো মতো করে আসলাম, তার তো মুড ভার হয়ে গেছে কারণ সে খিচুড়ি পায়নি। তো চলো অন্য একদিন দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, লাভ ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।